নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ারসেম কুকিং ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তোমাদের করে দেখাবো চিকেন বার্গার। ফাস্টফুডের মধ্যে অন্যতম একটি আইটেম হলো এই চিকেন বার্গার। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশেই থাকো। চলো তাহলে মূল রেসিপিতে চলে যাই। চিকেন বার্গারটি বানানোর জন্য দেখো আমি এখানে নিয়েছি চিকেন, আর এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। শুধু মাংসগুলোকে আমি একটু পাতলা করেই কেটে নিয়েছি, দেখো একটু লম্বা আকৃতির করে কেটে নিয়েছি। মাংসগুলোকে এবার একটু থেতলে নিতে হবে। এই কাটা চামচটার সাহায্যে আমি এখন এই মাংসগুলোকে এভাবে দেখো চিড়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি মিট হ্যামার থাকে তাহলে সেটি দিয়ে তোমরা একটু থেতলি নেবে। আমার কাছে মিট হ্যামারটা ছিল না, তার জন্য আমি কাটা চামচ দিয়ে চিড়ে নিচ্ছি। এবার এটাকে আমি আবার উল্টে নিলাম, দেখো দুটো সাইডে কিন্তু খুব সুন্দর করে চিড়ে নেবে একটুখানি। দেখো এটা আমার প্রায় করা শেষ হয়ে গেছে, এবার আমি প্রত্যেকটাই করে নিব এমনভাবে। দেখো প্রত্যেকটা মাংসের পিসগুলোকে কিন্তু আমি দুই পাশেই খুব সুন্দরভাবে থেতলে নিয়েছি, এতে করে কিন্তু মাংসটা আরও পাতলা হয়ে গেছে। চিকেনগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি, এবার আমি এগুলো একটু ম্যারিনেট করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবে। এবার দিয়ে দিচ্ছি চাইনিজ সল্ট, এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে টেস্টিং সল্ট দিলেও হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এবার দিচ্ছি হোয়াইট ভিনেগার, টমেটো ক্যাচাপ, সামান্য পরিমাণে দিচ্ছি ওয়েস্টার সস, এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে তোমরা সয়া সস দিয়ে দিবে। দিয়ে দিচ্ছি রেড চিলি সস, এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার সব কিছু একসাথে দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে একসাথে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে মাংসের থেতলে নেওয়া প্রত্যেকটা জায়গাতে এই মশলাগুলো পৌঁছাতে পারে, এই জন্য একটু ভালোভাবে মিশাতে হবে। প্রত্যেকটা চিকেনের গায়ে যদি মশলাটা খুব ভালোভাবে ঢোকে তাহলে কিন্তু এই চিকেন বার্গারটি খেতে খুবই মজাদার হবে, খুবই টেস্টি হবে, আর চিকেনটা থেকে কিন্তু আলাদা একটা জুসি ভাবও আসবে। তোমরা চাইলে এখানে খানিকটা লেবুর রস ব্যবহার করতে পারো, তাহলে আরও সুন্দর একটা স্মেল আসবে। ম্যারিনেশনটা হয়ে গেছে চিকেনের, এবার আমি এগুলোকে একটু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তোমাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে একটু বেশি সময় রেস্টে রেখে দিতে পারো। চিকেনগুলোকে কোট করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া। তোমরা চাইলে এখানে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারো। এগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে কোনো রকম লাম্পস না থাকে। যদি চাও তাহলে তোমরা এটা একটু চেলেও নিতে পারো। এবার এখানে আমি একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি খুব ভালোভাবে কোট করে নিব।
ময়দাগুলোকে ঠিক এইভাবে চেপে চেপে দিতে হবে। দেখো ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করবা। আলগা যে ময়দাটা থাকবে দেখো এবার আমি ফেলে দিচ্ছি ঝেড়ে। এখানে আমি আরেকটা বোলে জল নিয়েছি, এই জলের মধ্যে এবার আমি চিকেনের পিসটাকে একটু ডুবিয়ে দিব, 2 সেকেন্ডের মতো রাখবো, তারপরে কিন্তু আমি আবার তুলে নিব। চিকেনের পিসটাকে আমি তুলে নিচ্ছি, এবার এটাকে আমি ময়দা দিয়ে আবার কোট করে নিব, মানে ময়দার আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু একবার কোট করে নিলেও হবে, ডাবল করে কোট করে নিলে আমার কাছে একটু বেশি ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি লাগে, এই জন্য আমি ডাবল কোট করে নেই সবসময়। দেখো চিকেনের উপরে কিন্তু খুব সুন্দর একটা আবরণ তৈরি হয়েছে। এবার চিকেনগুলো আমি ফ্রাই করে নিব, আর দেখো তার জন্য আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি, তো পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনের পিসগুলো ছেড়ে দিব। দেখো তেলটা কিন্তু আমি আগে থেকেই হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। এবার এই চিকেনের একটা পাশ হয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব। একটা পাশ কিন্তু হয়ে এসছে দেখো, এবার আমি এটাকে একটু উল্টে পাল্টে দিব। আর আজ আমি আজকের এই চিকেনের পিসগুলোকে ডিপ ফ্রাই করে নিব, কারণ আমার কাছে মনে হয় হালকা করে ভাজলে ভালো লাগে না, একটু ডিপ করে ভাজলেই ভালো লাগে বেশি। এটা আমি একটু সাইড করে নিয়েছি, এবার অন্য পাশে আমি আরও একটা চিকেনের পিস দিয়ে দিচ্ছি। আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে এই চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি, আর দেখো আমি প্রথমে যেই পিসটা দিয়েছিলাম এবার আমি সেটা তুলে নিচ্ছি, এক্সট্রা তেলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি আরও একটা পিস দিয়ে দিলাম। ঠিক এভাবেই আমি একটু বেশি সময় নিয়ে প্রত্যেকটা চিকেনের পিসকে ডিপ ফ্রাই করে তুলে নিব। তাহলে চলো এবার আমি একটা বার্গারের জন্য সস বানিয়ে নিই। এর জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি। বার্গারের জন্য কিন্তু সসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে মেয়োনিজ নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিব প্রায় অর্ধেকটা পরিমাণে টমেটো সস বা টমেটো কেচাপ। তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে 1 চামচ পরিমাণে চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে চিনিটা ভালো লাগে না এই জন্য নিলাম না। এবার আমি এগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা বার্গার বানাবো, ঠিক সেই পরিমাণে সসগুলো নিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তাহলে সস রেডি। আজকে আমি চিকেন বার্গার বানানোর জন্য দেখো আমি এখানে বার্গার বান নিয়েছি। এখানে সব থেকে বড় সাইজের যে বার্গার বানটা আমি সেটাই নিয়েছি, তোমরা চাইলে যে কোনো সুপার শপ থেকে নিয়ে নিতে পারবে। 2টা বার্গার বান নিয়েছি। এখন এই রুটিগুলো আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিব। দেখো কেটে আমি ঠিক 2টা সাইড আলাদা করে নিচ্ছি। আমি কিন্তু আজকের বার্গার বানটাকে কোনো শেকে নেইনি, আমি এমনিতেই নিয়েছি, তোমরা যদি চাও তাহলে কিন্তু একটুখানি শেকে নিতে পারো 2 থেকে 1 মিনিটের মতো সময় নিয়ে। এবার রুটিগুলোতে আমি সস ভরিয়ে নিচ্ছি। তোমাদের পছন্দ অনুযায়ী সসটা দিয়ে নিবে, কারণ কেউ সস কম খেতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে, ঠিক সেই অনুযায়ী দিয়ে নিবে। আমি আরেকটাতে ভরিয়ে নিচ্ছি। তো এখন আমি এই কেটে রাখা বার্গার বানটার উপর আমি লেটুস পাতা বিছিয়ে দিলাম। লেটুস পাতাগুলো ছোট ছোট, তো এই জন্য আমি এখানে 2টা নিচ্ছি। তোমাদের কাছে যদি বড় লেটুস পাতা হয় তাহলে তোমরা 1টা দিলেও হবে।
এবার একটু ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি টমেটো আর শসা। তোমরাও চেষ্টা করবে দুই তিন রকমের সালাদ রাখার জন্য। এবার আমি উপর থেকে একটুখানি সস দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবার আমি একটা চিকেনের পিস বসিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে আরও একটুখানি সস দিয়ে দিচ্ছি, সাথে টমেটো সসও দিয়ে দিচ্ছি আলাদা করে। তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু উপর থেকে সালাদের আরও একটা লেয়ার দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি চিজ। আমি আজকে স্লাইড চিজ নিয়েছি। তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু তোমরা গ্রেট করে উপর থেকে দিতে পারবে, আর যদি একেবারেই না থাকে তাহলে না দিলেও হবে, পুরোটাই অপশনাল। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিকেন বার্গার। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক তেমনই হবে। তোমরাও কিন্তু চাইলে বাসায় এটিকে একবার ট্রাই করে দেখতে পারো। অনেক সময়ই কিন্তু আছে যে আমাদের বাইরে যেতে ভালো লাগে না, কিন্তু ঘরে বসেই খেতে ইচ্ছে করে, তাহলে তখন ঝটফট এভাবে বানিয়ে নেওয়া যায়। তো আশা করি আজকে তোমরা ভিডিওটি এনজয় করেছো। আর যদি আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।